Sri Sri Ramakrishna Kathamrita, 28 October 1882, পঞ্চম পরিচ্ছেদ আমরা করছি ঠাকুর এই ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আছেন আর তখনকার দিনে ব্রাহ্ম ভক্ত যদি একটু ইতিহাস পড়েন দেখবেন ওনারা হলেন বেশিরভাগই ইংরেজি পড়া ওয়া অ্যাটলিস্ট নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করতেন তৎকালীন নিজে নিজের এক একটা সময় এক এক রকম ইন্টেলেকচুয়াল হয় বর্তমানকালেও ইন্টেলেকচুয়াল নানান রকমের মনে প্রশ্ন প্রশ্ন থেকেও বেশি হলো বিশেষভাবে একটা আক্রমণ করার চেষ্টা ঠাকুরকেও দেখবেন অনেক জায়গায় যেন একটা আক্রমণ করার চেষ্টা করছে ও ঠিক ওদের জিনিসটা তো নিজেরাও বোঝেন না কিন্তু ওই একটা জিজ্ঞেস করছেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন খুব কমন প্রশ্ন আগে হয়েছে পরে অনেকবার আসবে ঠাকুর দেখবেন যতবারই প্রশ্ন আসে উত্তরগুলো একটু 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 যেন আলাদা কারণ যে লোকটি প্রশ্ন করছে তার মন বুঝে তিনি এটা উত্তর দিচ্ছেন ঈশ্বর দর্শন উপায় আমরা অনেকবার আলোচনা করেছি ইউটিউবে দেখবেন আছে ওগুলো এখানে বলার আগে একটা খুব একটা সিম্পল অ্যানালিসিস যেটা ধর্মতত্ত্ব এটাকে যদি মনে রাখেন তখন সমস্ত সব কিছু বোঝা যায় হিন্দু ধর্মে ঈশ্বর সর্বত্র তিনি আছেন ভেতরে আছেন বাইরেও আছেন সচ্চিদানন্দ তিনি আছেন এখন কোনো একটা তার শক্তি দরুন তার মায়ার দরুন কোনোভাবে সেই সচ্চিদানন্দই এখন এই জগৎ রূপে দেখাচ্ছে সেখান থেকে কীভাবে কীভাবে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের কাছে আমাদের একটাই সম্বল জীবনে মা বাবা ভাই বোন টাকা পয়সা কোনোটাই সম্বল না সম্বল একটাই মন নিজের মন জগতে ভালো কাজ আমরা এই মন দিয়েই করি মন্দ কাজ মন দিয়েই করি ঈশ্বর দর্শনও এই মন দিয়েই হয় মনের স্বভাব একটা জিনিসকে নিয়ে ধরে থাকে সেই যে জিনিসই হোক যার জন্য দেখবেন যেমন লোকের সঙ্গে থাকবেন আপনার মনটা তেমন হয়ে যাবে যার জন্যে আগেকার আচার্যরা বারবার বলছেন সাধু সঙ্গ করো শাস্ত্র সাধুসঙ্গ করলে কী হয় মনটা একটা উচ্চ অবস্থায় থাকে মন যখন সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দেয় কমপ্লিট সমস্ত ছেড়ে দিল তখন ঈশ্বর দর্শন হয় যখনই ঈশ্বর দর্শনে আমরা কথা বলি আপনি যত আলোচনা এগুলো করে নিন কিন্তু ঘুরে ফিরে মনে থাকবে সবসময় ঈশ্বর কোথাও ওপরে কোথাও আছেন সামনে কোথাও আসছেন যেরকম আমি আপনাকে দেখছি সেইভাবে আমি ঈশ্বরকে দেখি একবারই না ঈশ্বর সব জায়গায় আছেন তিনি শুদ্ধ চৈতন্য পর্দার আড়াল মনটাই সেই পর্দা পর্দার ওই দিকে চৈতন্য আর মনের এই দিকটাও চৈতন্য মনের দুদিকেই চৈতন্য ওই পর্দাটা যদি পড়ে যায় তখন দুটো মিলে এক হয়ে যায় দুটো মিলে এক হয়ে যাওয়াটা হচ্ছে ঈশ্বর জ্ঞান কিন্তু যত আলোচনা করুন আমরা যখনই ঈশ্বর দর্শন নিয়ে আলোচনা করি লোকেদের মনে হয় যে কিছু একটা যেন ম্যাজিক্যালি ঠাকুর সামনে এসে যাবে এবার একজন এরকম ইমোশনাল মানুষ ইমোশনাল মানে ভেতরে শক্তি নেই কি না শক্তি না হলে মানুষ ইমোশনাল হয় বাচ্চা ছেলেকে দেখবেন এই কাঁদছে এই হাসছে এই রাগছে ইমোশনাল ভেতরে শক্তি নেই যেমন যেমন বড় হয় তেমন তেমন শক্তি বাড়ে তেমন তেমন নিজের ইমোশনসের উপরে কন্ট্রোল আসে ভক্ত মানেই হলো বেশিরভাগেরই কন্ট্রোল নেই সেলফ কন্ট্রোল নেই ইমোশনাল একটুতেই লাফাবে আর দিয়ে প্রথম কথা আমাদেরকে বলবে তার এই দর্শন হচ্ছে তার সেই দর্শন হচ্ছে আমার সঙ্গে কথা হলেই বলি ডাক্তার দেখান মাথাটা দেখান একবার
ঠাকুরেরও তো হতো, যাদের দর্শন হয় ভগবান তাকে ক্ষমতা দিয়ে দেন সেই দর্শনের ব্যাপার যেখানে সেখানে না বলা এই জিনিসটাকে আটকানোর ক্ষমতা দেন। যারা ইন্ডিয়ান আর্মিতে ট্রেনিং নিচ্ছে গুলি চালানোর, যেমন যেমন গুলি চালায় তেমন তেমন তাদের ট্রেনিং হয় যেখানে সেখানে গুলি চালিয়ে দিও না। আর টেরোরিস্টরা যারা তারা ওই যেখানে সেখানে গুলি চালাতে থাকে। ক্যারাটে যারা শেখে যেমন যেমন সে বিদ্যাটা আয়ত্ত করে তেমন তেমন তার ক্ষমতা আসে নিজেকে ধারণ করে রাখা, নিজের শক্তিকে ধরে রাখার। আর যাদের নেই তারা যেখানে সেখানে মারামারি করে বেড়ায়। যারা ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি করেন, সত্যি সত্যি যাদের ঈশ্বর দর্শন হয় বা দেবী দেবতার দর্শন হয়, ভগবান সাধনা করতে করতে তাকে সেই শক্তিটা দিয়ে দেন যেখানে ওটাকে ও ধরে রাখতে পারে। একটা বলেছিলাম একটা গল্প এরকম, যে একটা সেন্টারে এরকম একজন বুড়িমা, সে পাঁচ টাকার নোট, তখন পাঁচ টাকা একটা বড় অ্যামাউন্ট ছিল, পাঁচ টাকা না দশ টাকা হবে, সবাইকে গিয়ে খালি দেখাচ্ছি, আচ্ছা এই এই ডোনেশনটা কোথায় দেবো, ডোনেশন কোথায় দেবো, ডোনেশন কোথায় দেবো, সবাই জেনে গেল দশ টাকা দিচ্ছে, আর ডোনেশন দেওয়ার সময় এক টাকা না আট আনা তখন দিচ্ছে। আর যখনই দেখানো হয় বুঝতে হয় যে কিচ্ছু নেই। ঠাকুর তাই বলছেন, হ্যাঁ অবশ্যই দেখা যায়, সাকারূপ দেখা যায় আবার অরূপও দেখা যায়, তা তোমায় বুঝাবো কেমন করে। এই খুব ইন্টারেস্টিং সেন্টেন্স এটা, কারণ ঠাকুরকে যখনই কেউ নিষ্ঠার সঙ্গে থিয়েটারওয়ালারে জিজ্ঞেস করছে, তিনি ব্যাখ্যা করছেন ঈশ্বর দর্শন কী রূপ, এরা হলো এইরকম ফ্রিল্যান্স ডিসকাশন করছে, ফ্রিল্যান্স কোশ্চেনিং, ফ্রিল্যান্সিং, যেখানে যা হলো একটা বৈজ্ঞানিককে দেখলো শুরু হয়ে গেল, আচ্ছা মশাই আপনার এই ব্যাপারে কী মত, কিছু জানো? আর বিশেষ করে এখন সাইবার ওয়ার্ল্ডে এসে গিয়ে সবারই সমস্ত সব বিষয়ের উপরে সব জ্ঞান হয়ে রয়েছে। আমার সঙ্গে যখনই কেউ কথা বলতে আসে, আজকে সকালে একজন এসে কোথায় থেকে এসছে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, ঠাকুরের কৃপা পাগল ছাগল সব আমার কাছেই আসে, বলছে যে বেদ নিয়ে কিছু প্রশ্ন আছে, মনুস্মৃতি নিয়ে কিছু প্রশ্ন আছে। আর বললাম, কিছু পড়েছেন? একটাও পড়েছেন আপনি? বললো, না বই কিনেছি পড়বো, কী আপনার সঙ্গে কথা বলবো। দু মিনিটের মধ্যে বিদায় করতে হলো তাকে। ওই ভাষা ভাষা কোথাও একটা নাম শুনেছে, কিছু শুনেছে, বেশিরভাগই নিন্দাই শুনেছে, খুলে তো দেখেনি, আমাদের যে এত টক্সগুলো আছে সেটাও শুনেনি, একটি বই পড়ে। একদিন একটা ইউনিয়ন লিডার এসে হিন্দু ধর্ম সেকুলার লিবারাল কিছু বললো, আমি খুব রেগে গিয়ে বললাম যে ভাই তুমি কী বই পড়েছো হিন্দু ধর্ম নিয়ে, একটি বইয়ের নাম নাও তো। আমারই তিনখানা বই হয়ে গেছে হিন্দু ধর্মের উপরে, দ্য ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান্সে হিন্দু ধর্ম বিস্তারে আলোচনা, লিভিং হিন্দুইজম ফুল বুক, দ্য হিন্দু ওয়ে খুব সংক্ষেপে পুরোটা। আর তোমাকে তো, তুমি আমাকে চেনো, আমার কোনো একটা বই পড়েছ তুমি হিন্দু ধর্ম সেকুলার হিন্দু ধর্ম লিভ, কিছু একটা বলে যাচ্ছে, ওই এখন এখানে এই ঝামেলা সেখানে সেই ঝামেলা, একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আছে। এই হলো ফ্রিল্যান্স, যেখানে যেমন সেখানে সেরকম আলোচনা করছে। এই ভক্ত ঠিক সেরকম ঠাকুরকে দেখে, আচ্ছা মশাই ওই শুনেছে এনার ঈশ্বর দর্শন হয় কালী দর্শন হয়। ব্রহ্মভক্ত কী উপায় দেখা যেতে পারে? বলছেন ব্যাকুল হয় তার জন্যে কানতে পারো, আমরা যেটা দিয়ে যে ডিসকাশনটা দিয়ে শুরু করলাম, চৈতন্য চৈতন্য মাঝখানে মন হচ্ছে পর্দা, এই মনটাকে ফেলা দরকার। এই মনটাকে কীভাবে ফেলবেন এটা পুরোপুরি আপনার ব্যাপার, কমপ্লিট। ওই পর্দাটাকে কীভাবে ফেলবেন, যদি রাজযোগ পড়েন, যোগ একটা পদ্ধতি শেখাচ্ছে এইভাবে হয়। ভক্তি মার্গে যদি যান, ভক্তির অনেকগুলো পথ রয়েছে, তারা বলছেন যে আমাদের নারদ ভক্তি সূত্ররূপে টক্সগুলো যদি শোনেন, নারদ সেখানে অনেকগুলো ঋষির কথা বলছেন যারা ভক্তি পথ অবলম্বন করে মহাপুরুষ হয়ে গেছেন।
ঋষিদের জ্ঞান যোগ ছিল, যেখানে নিত্য অনিত্য বিচার করে অনিত্যকে ফেলে নিত্যে প্রতিষ্ঠিত, নিত্য পাওয়া না, ঈশ্বরকে তো পাচ্ছে না, ঈশ্বর তো রয়েছেন, বাধা যেটা রয়েছে সেই বাধাকে সরিয়ে দেওয়া। কর্ম যখন করা হয়, কাজকর্ম, বৈদিক কর্ম বলুন, স্বামীজি যেমন সেবা কর্ম বলেছেন, স্বার্থপরতা তাতে কমে যায়। স্বার্থপরতা কমে গিয়ে মন এত শুদ্ধ হয়ে যায়, এত শুদ্ধ হয়ে যায়, আমির লেশ থাকে না। পরে পরে ঠাকুর আবার বলবেন, ওই আমিত্ব, আমিত্ব হলো স্বার্থ, স্বার্থ থাকে না তখন, ঈশ্বরকে তখন দেখা যায়। এখন যিনি সাধনা করছেন তিনি কিভাবে ঈশ্বরকে দেখবেন এটা বলা অসম্ভব, কারণ পর্দা যেটা খুব মোটা পর্দা সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, কিন্তু পর্দা থাকবে, আমিত্ব হলো সেই পর্দা, সেই মাধ্যমে আপনি দেখবেন। সেই জন্য কখনোই দুজনের যে ঈশ্বর দর্শন সমান হবে না, নেভার। ঠাকুর এখানে ভদ্রলোককে জানে কিছু না, ব্যাকুল হয়ে তার জন্যে কাঁদতে পারো, এখানে এই ব্যাকুল হয়ে তার জন্যে কাঁদতে পারো, এটা ব্যাকুলতা জিনিসটা আমাদের শাস্ত্রে ঠিক সেইভাবে নেই কোথাও, শুধু ভাগবতে আছে। ভাগবতে যখন রাসলীলার বর্ণনা হচ্ছে, গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ খেলা করছেন, মাঝখান থেকে কৃষ্ণ ওখান থেকে উধাও হয়ে গেলেন, গোপীরা তখন ছটপট করছেন, ব্যাকুল হয়ে কখনো গান করছেন, কখনো উচ্চ সুরে গান করছেন, এগুলো আসলে হয়েছিল কিন্তু আমরা জানি না। কিন্তু যিনি ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকেন তারা ঠিক এইভাবে বিহেভ করেন। আমরা ঠাকুরের যে সাধনাটা আমাদের যেটা ওয়েল রেকর্ডেড, আমরা যেটা বইয়ে দেখছি, ঠিক এইভাবে ছটপট করে তিনি কাঁদছেন। গোপীদের যে সাধনা ব্যাকুলতা দিয়ে, ঠাকুরের ঠিক একই সাধনা। যারা অন্য কোনো কিছু পারবে না, ধরুন রাজযোগ পাচ্ছে না, জ্ঞানযোগ পারছে না, ভক্তির আদর্শ পারছে না, কোনোটাই নিতে পারছে না, তখন বলছেন ব্যাকুল হয়ে কাঁদো। আমাদের মুশকিল হলো কি, আমরা যখন সাধনা ঈশ্বর এই কথাগুলো বলি সব মুখের কথা, সবটাই মুখের কথা। আমাদের গীতানন্দজি মহারাজ ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে উই বিলিভ দ্যাট উই বিলিভ ইন গড, আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বরের বিশ্বাস, কিন্তু ঈশ্বরের বিশ্বাস নেই। সেই জন্য কী হয়, ওটার জন্য যে আপনি কোনো চেষ্টা করবেন, একটা মানুষ যখন চেষ্টা করে তার একটা বিশ্বাস চাই আমি এটা পাব। সেই জন্য গুরু করেন কি, গুরু জানেন এর তো বিশ্বাস নেই, শাস্ত্র জানে এর বিশ্বাস নেই, কিন্তু কোনোদিন বিশ্বাস এসেও যেতে পারে, কিন্তু যখন বিশ্বাস আসবে তখন তো অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য মন্ত্রটা দিয়ে বলেন সকাল বিকেল ঠাকুরের নাম করবে, তাহলে ওটা ধরে রাখা হলো। মন্ত্র দীক্ষা নিয়েছেন বলে আপনার ঈশ্বর দর্শন হবে না, নো ওয়ে, সেটার জন্য যে ব্যাকুলতা হবে নো ওয়ে, কিন্তু করে কি একটা প্রস্তুতি এনে রাখে, যখন সেই ব্যাকুলতাটা এলো তখন আপনাকে আর দৌড়তে হবে না চারিদিকে, কার কাছে যাবো কোথায় যাবো এটা তখন আর করতে হয় না, তখন যে আরে আমার কাছে তো চিরদিন ছিল, তখন নিজের উপরে হাসবেন যে আমার কাছে এতদিন ছিল আমি তো কিছুই করলাম না, সেটা অন্য জিনিস, এটা এন্টায়ারলি ডিফারেন্ট। যদি কেউ সত্যি ঈশ্বরের জন্যে ঈশ্বরকে চায় সে তো স্বাভাবিকভাবে ব্যাকুল হয়ে যাবে। ঠাকুর এখানে যখন ব্যাকুল হয়ে কাঁদো, এটা যে কোনো নতুন পথ দিচ্ছেন তা না,
এটাকে একমাত্র পথ বলছেন তাও না সেই লোকটাকে বলছেন যে অন্য আর কোনো কিছু পারবে না তো এটাকে বলছেন যে লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক গটি কাঁধে কারণ সেটা তার বাস্তবিক নিড যেটা দিয়ে আমার জীবন চলছে সেটা ছাড়া আমি কি করে থাকব একজন লোক এই সংসারে আছে তার মন সংসারে ডুবে আছে তার স্ত্রী লাগবে তার টাকা লাগবে তার সন্তান লাগবে কি করে এটাকে ছেড়ে থাকবে যদি দেখে যে এই জিনিসগুলো হাত থেকে বেরিয়ে যায় তাকে তার অস্তিত্বটাই হারিয়ে যাচ্ছে ফলে তাকে ধরতে হয় এটাতে কান্নাকাটি করার কিছু মানে সরি অন্য যদি দেখছে সে যে হাসবে আমরাও যখন কম বয়স ছিল বুদ্ধি কম তখন কাউকে যখন দেখতাম এরকম তো হাসি পেয়ে যেত এখন বুঝি মানুষের কত কষ্ট সব শরীরের অঙ্গ একটা কিছু হলে যেন অঙ্গটা যেন কেটে যাচ্ছে দিয়ে বলছেন যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির কাজ সব করে ছেলে যখন চুষি আর ভাল লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দুড়ুড় করে এসে ছেলেকে কোলে লয় এখন এই যে ঠাকুর এই উদাহরণটা দিচ্ছেন ছেলে মা রান্না এগুলো শুনলে অনেক সময় আমাদের মনে হয় ভগবান যেন বাইরে তিনি যেন কোনো একজন ব্যক্তি কারণ ভক্তি শাস্ত্রে যখন এই গল্পগুলো বলা হয় বোঝানোর জন্য বলা হয় যখন ওই টানটা আসে তখন সব ছেড়ে উড়ে যায় হিন্দুরা বর্ণাশ্রম ধর্ম যখন করলেন হিন্দুদের দায়িত্ব দিলেন যে একদিকে উচ্চতম ঋষিরা রয়েছেন যারা সমস্ত সব কিছু ঈশ্বরের জন্য ছেড়ে দিয়েছেন অন্যদিকে পূজারীগুলো আছে যারা ওই বেদমন্ত্রগুলো কিছু নিয়ে নিজের পেট চালাচ্ছে মাঝখানে একটা নতুন জাত ঠিক ঠিক ব্রাহ্মণদের জাত যাদেরকে বিদ্যা দিয়ে দিচ্ছেন বেদের তারা ঋষিও না তারা পূজারীও না পূজারীর মতো যে তারা নিচু মানে টাকা আয়ের জন্য এগুলো করছে তা না আর ঋষির মতো যে উন্নত তাও না ওরা ওটাকে ধরে রেখেছে আজকে আমরা হিন্দু ধর্ম যখন পাচ্ছি পুরোপুরি আমরা ওই ব্রাহ্মণদের জন্য পাচ্ছি এখন এনারা ধরে আছেন ধরে আছেন ধরে আছেন হঠাৎ মাঝে মাঝে কোনো একজন তার মনে এই ব্যাকুলতাটা এসে গেল তখন ওরা বড় ঋষি হয়ে গেলেন আমাদের দেখবেন এখনও আপনাদের বাড়িতে বিশেষ করে গ্রাম দেশের বাড়িতে না ধর্মের একটা সংস্কৃতি একটু ওই বিকেল হলে শাঁখ বাজাচ্ছে একটু আলো দিচ্ছে একটু গীতা পাঠ চণ্ডী পাঠ এগুলো করছে এগুলো ধরে রাখার জন্যে হিন্দুরা একটা পুরো জাতিকে ওখানে ডেডিকেট করে দিলেন লোকেরা যখন লোকেদের জ্বালা যন্ত্রণা হবে তোমার কাছে আসবে বলে দিও যতটুকু যা হলো এখন এই কাহিনীগুলো যখন বলা হয় লোকেদের বোঝানোর জন্যে এনাদের সেই প্রস্তুতি নেই আর যদি গীতা উপনিষদ পড়েও থাকেন ওর ভেতরে ঢুকে ওটাকে যে নিজের মতো করে নেবেন সেটা তাদের হয়নি বোঝানোর জন্য এগুলো খালি বলা যে যেমনি আপনার ব্যাকুলতা আসবে তখন আর আপনার কিচ্ছু ভালো লাগবে না নাথিং শুধু ঈশ্বরকে চাই আর এই ব্যাকুলতাটা ইমোশনালিজম নয় ইমোশনালিজমে হয় কিছু একটা হলো কোনো একটা বই পড়লেন কোনো কথা শুনলেন কিছু হলো হঠাৎ তেতে উঠলো এটা করতেই হবে বাচ্চাগুলো যেমন হয় না নতুন যেটা দেখলো এখন ওইটাই করবে যেটা ফ্যাশনেবল হঠাৎ যেটা মনে ঢুকে গেল ওইটাই হবে হঠাৎ একদিন কাগজ কলম নিয়ে কবি হয়ে গেল সে কবিতা লিখতে শুরু করলো তারপরের দিন সে বলবে এবার ক্রিকেটের বিরাট প্লেয়ার সে হবে তো আমাদেরও ঠিক ওই রকমই হয় দুটো কথা শুনলাম তেতে উঠলাম এবার দেখুন ঈশ্বর ওখান থেকে তার একটা যে কিউরিয়াসিটি ভদ্রলোকের সেখান থেকে তিনি সরে আসছেন পুরোপুরি অন্য মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন এই
কালি আছেন, কৃষ্ণ আছেন, শিব আছেন, কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার। আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই, এত গণ্ডগোল কেন? এই যে দেখুন, এই একটি শব্দ না, এত গণ্ডগোল কেন, এটাতেই বোঝা যাচ্ছে ভদ্রলোকের কোনো ধারণা নেই। শুধু ধারণা নেই, কোনো শ্রদ্ধাও নেই। যদি আপনি এই যে কালী, কৃষ্ণ, শিব, এনাদেরকে যারা মানছেন, পালন করছেন, সেটাকে আপনি যদি গণ্ডগোল বলেন, মানে কী অবস্থায় আপনি আছেন? যে জিনিসগুলোকে নিয়ে হিন্দুরাজ হাজার হাজার বছর ধরে আছে, যে আদর্শগুলোকে নিয়ে হিন্দুরাই এত আপদ বিপদ, এত আক্রমণ, সবকটাকে সহ্য করে গেল, দাঁড়িয়ে থাকলো, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলো, সেটাকে বলছে এত গণ্ডগোল কেন? ঠাকুর বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। মাণ্ডুক্য উপনিষদে এরকম মাণ্ডুক্য কারিকাতে বলে, ইয়ং ভাবম দর্শয়েৎ যস্য, গুরু যাকে যেমন ভাব দেখিয়ে দেয়। আমরা একটু আগে আলোচনা করলাম কিভাবে চৈতন্য ওইদিকে, চৈতন্য এইদিকে, মাঝখানে মন, মনের পর্দা, মনের যে চেতনা, এটা এইদিকে যে চৈতন্য তার জন্যই হয়। এখন আপনার বাড়ির পরম্পরা, আপনার গুরুর কাছ থেকে, কি যে যে কোনোভাবে আপনার মনে একটা ভাব, শিবকে ভালোবাসা, কালীকে ভালোবাসা, যাকে ভালোবাসেন, একজনকে ভালোবাসছেন, এখন ওই জিনিসটাকে নিয়ে আপনি যখন আছেন, ভগবান যিনি, তিনি অনন্ত, তিনি ঠিক সেই রূপেই আপনাকে দর্শন দেবেন। যারা ধরুন ঠাকুরের ভক্ত, ঠাকুরের মন্ত্র নিয়েছেন, জপ করছেন, ঠাকুর মানে ঈশ্বর তাকে ঠাকুর রূপেই দর্শন দেবেন। তিনি চাইলে অন্য রূপেও দর্শন দিতে পারেন, এগুলো উনি এগুলোর কাহিনী আছে। কারণ তিনি হলেন অখণ্ড সচ্চিদানন্দ, তিনি অনন্ত, যেভাবে তিনি আসতে পারেন। কিন্তু এসে আপনাকে গোলমাল পাকাবে কেন? আপনি একটা জিনিস নিয়ে আছেন, ওই যে স্বামীজি ঘণ্টাকর্ণের গল্প বলতেন, যে শিব আর বিষ্ণুর যে লড়াই, খুব পুরনো লড়াই, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে বড্ড বেশি, ধূপ ধুনো দিচ্ছে, সে তার ইষ্টের নাকেও যাচ্ছে তার পাশের, কারণ তিনি দুটো হয়ে গেছেন, তো নাকে গিয়ে তুলো গুজে দিচ্ছে যাতে ওর নাকে না যায়। তবে তিনি দর্শন যদি দেন, তিনি যদি দেখিয়েও দেন, মানবে না এটা। এই দেখবেন আমাদের ঠাকুর পরে মহাবীর হনুমানের কথা বলবেন। তো আমার আপনার আমাদের সবারই সঙ্গে না এই ব্যাপারটা আছে, যেই নিয়ে সাধনা করেছেন, যখন আপনি ইসলামকে দেখবেন, ক্রিশ্চিয়ানিটিকে দেখবেন, ভগবান বুদ্ধের কথা দেখবেন, সব কাটার ক্ষেত্রে সেই একই যুক্তি থাকে। তিনি সাধনা কাকে নিয়ে করেছিলেন, ইনভ্যারিবলি দেখবেন তার দর্শন সেটাই, পরে তিনি যখন উপদেশ দিচ্ছেন সেটাকে নিয়ে দিচ্ছেন, উইদাউট এক্সেপশন। এই যে এত যে চারিদিকে যে মত, বিভিন্ন মত, একবার তারা ভেবে দেখে না, বিভিন্ন মতের পেছনে মতান্তর যেটা হচ্ছে, এটা তত্ত্বের জন্য হচ্ছে না, এটা মনের জন্য হচ্ছে। তত্ত্বের মধ্যে কোথাও কোনো অন্তর নেই, অন্তরটা রয়েছে মনে। তো বলছেন, বাস্তবিক কোনো গণ্ডগোল নাই, ঠাকুর বলছেন, তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন যে আসলে সবটাই এক। আমাদের এটাই সমস্যা, কোনোটাই সাধনা নেই। এবার এরকম কে একটা কথা বলছিল, আমি বললাম, বাবা তুমি কোনটা সাধনা করেছো? সে পাড়াতেই গেলে না, সব খবর পাবে কেমন করে? এটাই, এটা হলো আমাদের আসল দুর্ভাগ্য।
মাঝে মাঝে দেখি এই বাসে ট্রেনে যেতে লোকেরা বলে আমি তো মনে করি সব ধর্ম সত্য আর মনে করেন কোন ধর্মের সাধনা করেছেন আপনি এই এইটাই হলো আমাদের না আমরা যে হাওয়া তেল এটা কিছু শুনেছি নিজের মতো আর লাগিয়ে সামনে একটা দিয়ে দিচ্ছি দিয়ে ঠাকুর গল্পের কথা বলছেন একটা গল্প খুব নাম করা গল্প আপনারা জানেন যেখানে একটা বহু রূপীর কথা বলছেন টিকটিকির মতো যে একটা গাছে একজন দেখলো বলল সবুজ রং লাল রং নীল রং তখন একজন যে গাছের তলায় থাকে সে বলল গল্পতে শেষের দিকে বলছেন যে আমি গাছতলায় থাকি জানোয়ারটিকে বেশ জানি তোমরা বলছো সব সত্য সে বিভিন্ন রং ইত্যাদি করে বহুরূপী দিয়ে বলছেন আবার কখনো দেখি কোনো রঙই নাই এই যে ম্যাসিভ একটা যে এক্সপিরিয়েন্স ইনটিউটিভ নলেজ যেখানে বিভিন্ন রঙেও দেখছে আর তার সঙ্গে বিনা রঙেরও দেখছেন এটা তখনই হবে যখন আপনি ওটার সঙ্গে আছেন আপনারা যারা বেড়াতে যান পাহাড়ে হিমালয় আদি যান দেখবেন যখন বেড়াতে গেলেন জেনারেলি বলছি যখন আমরা যাই সব ওয়েদার টেদার যেন ঠিক থাকে রাস্তাগুলো যেন খোলা থাকে থাকার ব্যবস্থা যেন থাকে গিয়ে তখন বলবেন যে আরে ওই যে ছবি টবিতে দেখা যায় পুরো বরফ বরফ সেটা কোথায় পাহাড়ে যদি থাকেন তাহলে সবটাই দেখতে পারবেন আর এক বছর থাকলেও হবে না বছরের পর বছর যদি থাকেন আমাদের হয় কি একটা কিছু শুনেছি আমাদের এই ক্লাসে অনেক সময় কেউ এলো এমনি ঘুরতে ঘুরতে ওই তেমন কিছু হলো না তো ভেবেছিলাম কত কী হবে কিছুই না আরে পুরোটা বসুন তখন তো বুঝবেন সেই ভগবানের চেতনাতে সবসময় যিনি ডুবে আছেন তিনি দেখছেন কখনো এই ভাব কখনো এই ভাব কখনো এই ভাব আপনি বেড়াতে বেড়াতে কখনো একটা কোনো কিছুতে গেলেন না আমাদের যে ঠাকুরের মন্দির এখানে উৎসবের সময় আসেন কি উৎসবের আগে পরে আসেন একবার ভালো লাগলো কিন্তু তার যে সমস্ত ভাব সেটা কখনোই আসবে না আপনাকে থাকতে হবে ভালো হোক মন্দ হোক যে কোনো জিনিসের যে কোনো লোকের পুরোটা সঙ্গে না থাকলে ওটা বোঝা যায় না এটাই ঠাকুর বলছেন তো সেই জন্য যারা এমনি সুপারফিশিয়ালি বলে দিচ্ছে ঈশ্বর এরকম সেটা বলা যায় না অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সে জানতে পারে তার স্বরূপ কী নাহলে এটা জানা যায় না এই বইয়ে পড়ে দুটো কথা শুনে এটা হয় না সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ যে গাছতলায় থাকে সে জানে যে ব্রহ্ম বহুরূপীর নানা রং আবার কখন কখন কোনো রং নেই অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় যে স্বামীজি ওই কথা বারবার বলতেন ঈশ্বরকে নিয়ে তুমি যখন বলছো বিশেষ করে যখন বিবাদ করছো তোমার কি ঈশ্বর দর্শন হয়েছে যদি না হয়ে থাকে তাহলে এটা নিয়ে বিবাদ করার তোমার কি অধিকার আছে যে কোনো ধর্ম সারা বিশ্বে দেখুন কেমন একটা ইনটলারেন্স এসে গেছে একে সহ্য করে না ওকে সহ্য করে না এ বলে আমি বড় ও বলে আমারটা ধর্ম বড় ও বলে আমারটা তোমার কি দর্শন হয়েছে তোমার কি কালী বা শিবের দর্শন হয়েছে তোমার কি আল্লাহর দর্শন হয়েছে তোমার জ্ঞান হয়েছে খ্রিশ্চান মঠে গড়ে তোমার দর্শন হয়েছে যদি না হয়ে থাকে তোমার বলার কি অধিকার না আমার বইয়ে লেখা আছে আর সে তো আমার বইয়ে অন্যরকম লেখা আছে উপায় কি এখন তাহলে যা বন্দুক বার করো এছাড়া আর কি উপায় থাকবে এটা একটা ধর্ম নিয়ে একটা ডিসকাশন হলো এটা ঠাকুর বলছেন কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা
নাম করে কথা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল এগুলো নিয়ে যারা ভক্তি শাস্ত্র আদি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানবেন যে অনেকে না খুব সুন্দর সুন্দর গল্প বলছেন মানে সরি বর্ণনা করেছেন ভক্ত যেখানে একটা রূপ দেখছে সত্যিকারের হঠাৎ তার মনে হলো যে আরে এই রূপে দেখতাম তিনি সেই রূপে দেখান আমাদের ভেতরে যিনি চৈতন্য যাকে আমরা অন্তর্যামী বলি বা যে রূপে জীবাত্মা আত্মা যে রূপেই বলুন তিনি আমাদের মনকে চেতনা দিয়ে রেখেছেন সেই মন দিয়ে সেই চৈতন্যকে যখন জানার চেষ্টা করছি তখন মনে যে ভাব সেই চৈতন্যকে আমরা সেইভাবে দেখছি এটা কিন্তু কল্পনা না কল্পনা আর ঈশ্বর দর্শনে মেজর ডিফারেন্স কল্পনা হলেই পরে আপনার সন্দেহ এসে যাবে আর আরও অন্যান্য অনেক রকমের গোলমাল হয় ঈশ্বর দর্শন যখন হয় ও আর কোনোভাবে ওখানে ডাউট হয় না আগুনে একবার যদি হাত দিয়ে দেন ও যতই বলুক আগুন ঠান্ডা সেটার বিশ্বাস হয় না ও জানে যে এটা পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্যে তিনি রাম রূপ ধরেছিলেন এইগুলো পড় না ঠাকুর আবার গল্প রূপে বলছেন এ দেখবেন যে খুব নাম করা গল্প যে শ্রীকৃষ্ণ আর জাম্ববানের যুদ্ধ হয়েছে সে যুদ্ধ আর শেষ হয় না তো কৃষ্ণ দেখলেন তো যুদ্ধ চলতেই থাকবে তখন তিনি দেখালেন তিনি সেই রাম রূপ দেখে জাম্ববান পিছিয়ে গেলেন আরে তো রাম সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলেন তিনি সর্বশক্তিমান সর্বত্র বিদ্যমান যেমনটি চাইবেন সেই রূপে তিনি দর্শন দিতে পারেন কিন্তু ইন জেনারেল মানে প্রায় সব ক্ষেত্রেই যে রূপটাকে আপনি ভালোবাসেন যে রূপ নিয়ে সাধনা করেছেন সেটাই তিনি দেখাবেন তার অর্থ এই না যে তিনি আসতে পারেন না যদি না আসতে পারেন তাহলে কিন্তু তিনি ঈশ্বর নন তিনি আসতে পারেন আসেন কিন্তু কারোর ভাব নষ্ট তিনি করেন না এইটা ঠাকুর বর্ণনা করলেন সাকার সেখান থেকে নিরাকারে ও অরূপে যাচ্ছেন বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায় সেই বিচারের সে সিদ্ধান্তই ব্রহ্মসত্য আর নাম রূপ যুক্ত জগৎ মিথ্যা এখানে এই মিথ্যা শব্দটা না মায়া মিথ্যা বেদান্তের একটা বিশেষ অর্থ হয় পপুলার অর্থে যদি কাউকে বলেন মায়ার মানে কি ইনভ্যারিবলি বলবে যে যেটা আমাকে মুগ্ধ করে দেয় যেটা ভুলিয়ে দেয় তা না মায়া টেকনিক্যাল শব্দ তার একটা বিশেষ অর্থ রয়েছে মিথ্যা তার একটা বিশেষ অর্থ রয়েছে স্বপ্নবত এর একটা বিশেষ অর্থ রয়েছে অর্থটা কীরকম আমাদের মন একটি ভাবকে নিয়ে থাকে একসঙ্গে দুটো ভাব মন নিতে পারে না কোনো একটা ভাবকে নিয়েই চলে সোনাকে যখন আপনি গয়না বানিয়ে দিলেন কানের দুল হয়ে গেল গলার নেকলেস হয়ে গেল আমরা তখন ওই রূপটা দেখি যার একটা নাম হয় যে কোনো রূপ তার একটি নাম হবে রূপের সবসময় নাম হবে নাম থাকলে একটা রূপ আসবে কিন্তু সোনা জিনিসটা ওটা নাম রূপের বাইরে সোনা পিওর গোল্ড আমরা কিন্তু যখন গয়না দেখি আমরা তখন সোনা দেখি না যখন সোনা দেখি তখন গয়না দেখি না সমুদ্রকে যখন দেখি তখন ঢেউ চোখে পড়ে না আর ঢেউ যখন দেখি তখন সমুদ্র চোখে পড়ে না এটা বলা সোজা কিন্তু যেখানে ঢেউ আছে সেখানে মানুষ সবসময় ঢেউই দেখে সমুদ্র দেখে না এই যে নাম আর রূপ ছোট ঢেউ বড় ঢেউ শান্ত ঢেউ উত্তাল ঢেউ এটা হলো নাম আর রূপ কানের দুল নাকের দুল গয়না এগুলো সবচেয়ে নাম আর রূপ এটা বলছেন আসলে নাম রূপটা মিথ্যা মিথ্যা মানে হয়
যার জন্ম হয়েছে যার নাশ হবে, যে কোনো জিনিস তার একটা উৎপত্তি তার আবার নাশ। কানের দুলগুলো যেগুলো রয়েছে এটা একজন কেউ বানিয়েছেন, ফলে নাম আর রূপ এসে গেল, আবার একদিন এটাকে মিটে যাবে, আবার এটা সোনা হয়ে যাবে। আমাদের জীবনের দিকে যদি তাকান, মানে তো আমরা তো আর এটা বলতে পারবো না, অবতার পুরুষ ঋষিরা ধ্যানের গভীরে যারা গেছেন তারা দেখছেন সেই সত্য সনাতন ব্রহ্ম অনন্ত চৈতন্য, সেখানে নাম রূপের ঢেউ, ওই নাম রূপের ঢেউ একটা আমি একটা আপনি একটা ও, নাম রূপ মিথ্যা। যিনি সচ্চিদানন্দ তিনি একমাত্র সত্য। এটাই বলছেন যে বেদান্তবাদীরা যখন সব কিছুকে বাদ দিতে শুরু করে তারা তখন তাদের কাছে নাম রূপ উড়ে যায়, কোনো রূপই থাকবে না। তার মানে সাধনাটা কিসের করছে? জেনারেলি আমরা যখন সাধনা করি একটা ভাবকে আলম্বন করে, তারা এই ভাবটাই রাখে যে আমি কোনো ঢেউতে নেই, আমি কোনো নাম রূপে নেই। তাদের কাছে শ্রীরাম শ্রীকৃষ্ণ এক মহাপুরুষ, তাছাড়া তার বেশি কিছু না, কোনো নামরূপ, নিজের যে নামরূপ সেটাকে উড়িয়ে দিচ্ছে। বলছে যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ভক্তি ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। যাদের কাছে কথামৃত আছে না, এই লাইনটা আন্ডারলাইন করে রাখবেন, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। এই পুরো যে ঠাকুর বলছেন আমরা যে ব্যাখ্যা করছি এই সেন্টেন্সটাই হলো যে যতক্ষণ আমি ভক্ত এই অভিমান, অভিমান মানে আহম, আহম বলতে অহংকার না, আহম আমিত্ব, এই বোধ আছে আমি ভক্ত, ততক্ষণ ঈশ্বর সেই রূপ নিয়ে দেখা দেন। যখন এই আমিত্বটা নাশ হয়ে গেল রূপটাও তখন নাশ। যিনি রামের ভক্ত ভগবান তাকে রামরূপে দর্শন দেবেন। কোনো কারণে সে যদি গোড়া হয়ে যায় বা কোনো কারণে বলতে পারেন যে দেখ রামজা কৃষ্ণতা, স্বামীজি এত কিছু বললেন ঠাকুরের নামে, ঠাকুরকে নিয়ে তিনি বেশি বলতেন না, খুব আপনজন যারা তার বাইরে তিনি ঠাকুরকে নিয়ে বলতেন না, কিন্তু শেষ পর্যন্ত ওনার ওই ছন্দটা থাকছে, ঠাকুর বলছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই হে রামকৃষ্ণ, পরেও কিন্তু তার মনে হচ্ছে আচ্ছা ঠাকুর কি অবতার, তিনি সঙ্গে সঙ্গে এসে একটা দিচ্ছেন না আমি অবতার, এটা কোথাও একটা থেকে যায়। কারণ ঠাকুর বলছেন ঠাকুর স্বামীজি সরি ঠাকুর অনেকবার স্বামীজি নামে বলছেন, তার অখণ্ডের ঘর, যার অখণ্ডের ঘর তিনি হচ্ছেন বেদান্তী অদ্বৈতবাদী, তার কাছে রূপটুপ থাকে না, ঠাকুর পদে পদে তাকে দেখিয়ে দিচ্ছে না আমি সত্য। স্বামীজি মানছেন না তা না, কিন্তু অখণ্ডের ঘর কিনা ডুবে যাচ্ছেন। আপনারা যেমন দেখবেন প্রথমের দিকে কথামৃতে আমাদের সেকেন্ড থার্ড টকে আছে, মাস্টার মশাই যখন এসছেন ঠাকুর এভাবে ডুবে যাচ্ছেন, মাস্টার মশাই কথা বলছেন উনি কোনো রকমে উত্তরটা দিচ্ছেন, কিন্তু অন্যান্য সময় দেখুন ঠাকুর কথা বলে যাচ্ছেন বলেই সব রেকর্ডিং হয়েছে। যাদের অখণ্ডের ঘর তাদের ঠিক এরকম হয়, অখণ্ডের ভাবে ডুবে থাকেন, মাঝে মাঝে ভক্তির একটু কিছু বলেন। তো দিয়ে বলছেন বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। এই কথাগুলো যারা ভক্ত তারা না এগুলো শুনলে চটে যায়, ঈশ্বর থেকে যেন একটু দূরে করে, একটা পর্দা এসে গেল কিনা, ভক্তির পর্দা, তাতে কিন্তু কিছু আসে যায় না। কারণ জ্ঞানী যেটা পাবেন ভক্ত ভক্ত সেটাই পায়। এই বলে যে ঠাকুরের খুব নাম করা বড় না, কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পোয়া কেন, এই যে মূর্তি কেন, দূরে বলে, দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার
কালী রূপ কি শ্যাম রূপ শ্যাম বর্ণ কেন এই যে একটা আকার একটা রূপ সেও দূর বলে কোথাও একটা দূরে আছে বলে এরকম দেখাচ্ছে যেমন দিঘির জল দূর থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূর থেকে দূরে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই আমিত্ব ভাব যখন আসে সেই আমিত্বের জন্যে ঈশ্বর যেন একটু দূরে সেই দূরের জন্যে তার একটা রূপ আকার সবই এসে যায় তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কী স্বরূপ তা মুখে বলা যায় না আমরা আগে এটা আলোচনা করেছি পরে আবার কখনো করব এটাকে নিয়ে কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগতও সত্য এটা না এই এই সেন্টেন্সটা এটাকে না আন্ডারলাইন করে রাখবেন খুব ইম্পর্টেন্ট জিনিস এখন এই বেদান্ত 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 করে না সব ভুল ভাল ধারণা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এলো মেলো সব যতক্ষণ আপনি সত্য ততক্ষণ রূপ সত্য ততক্ষণ জগৎ সত্য তাহলে আমি যদি চলে যাই তাহলে আর বলার কিছু নেই এটাকে নিয়ে তাহলে আর আলোচনা করার কী আছে তোমার আমিত্ব যখন চলে যাবে তখন জগৎ থাকবে কি থাকবে না তুমি দেখে নিও ঠাকুর তিনি বলে দিচ্ছেন তখন কিছু থাকে না আমাদের সমস্যা কী হয় আমরা ক্লাস ফোর ফাইভে পড়ছি পিএইচডিতে কী হয় বলি যে এটাকে আগে বুঝিয়ে দিন না বোঝালে আমি এগোবো না ওয়ার্ডস কোনো দরকারই নেই আপনার এটা ঈশ্বরকে নানারূপ সত্য আর ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য ব্রহ্মভক্ত কি না কোথায় থেকে ওরা ওই ক্রিশ্চিয়ানিটি ইসলাম এগুলো থেকে ইনফ্লুয়েন্সড হয়ে তাদের কাছে একটা লজ্জার জিনিস হ্যাঁ পৌত্তলিক ইনি এখনো কালী ঘরে যান এইসব বিচিত্র বিচিত্র জিনিস আর যত এগুলো এক একটা করে কোনো একটা ওয়েভ আসে তাদের এরকম ভাব এখন হিন্দু বলতে নিজেকে লজ্জা পায় সেকুলার বলে এই কারণ হলো এটাই কিন্তু এই যে ঠাকুর এখানে যেটা বলছেন তুমি যদি সত্য হও জগৎ সত্য বেদান্তকে বেদান্তে যে পপুলার যে পারসেপশন সেটাকে কাটছেন নানা রূপ সত্য আর ঈশ্বরকে ব্যক্তিবোধ এই যে যারা পপুলার কথাগুলো বলে বেড়ায় যে আমি ফর্মলেসকে মানি আমি নিরাকার মানি এটাকে ঠাকুর কন্ট্রাডিক্ট করছেন না সবটাই সত্য যত মন তত রূপ তাই না এক মন আবার বিভিন্ন জিনিস ভাবতে পারে ঈশ্বর তখন সেই রূপেই আসবেন হিন্দুদের 33 কোটি দেবদেবতা কেন আরে 33 কোটি তো খুব কম বলছে তখন হয়তো জনসংখ্যা এরকম ছিল বলে এরকম বললেন যত মন তত ঈশ্বর যত গুণ তত ঈশ্বর যত রূপ কল্পনা করতে পারবেন ঈশ্বরের তত রূপ ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কী দরকার ঈশ্বরের অনন্ত রূপকে বলছেন এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদ পদ্মে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এগুলো বলে বলছেন শুরির দোকানে কত মদ আছে জানার দরকার নেই অনন্তকে জানবার দরকার ওয়া কী এখানে এই যে আগে একটা বলছেন এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদ পদ্মে যেন ভক্তি হয় এই ভাবটা আগেও এসেছে পরেও আসবে যেটা বলতে যাচ্ছি এটাও আগে বলেছি আবার বলবো এই জিনিসগুলো বারবার শুনলে তবে ধারণা হয় ঠাকুর দেখবেন বারবারই কথা বলবেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এটাকে যদি একটু বোঝার চেষ্টা করেন জিনিসটা কী মানুষ তো সব কিছুই করছে যেমন একটা কুকুর সে একটা কাজ করে বেড়াল একটা কাজ করে সিংহ একরকম ব্যবহার করে
মানুষের ক্ষেত্রে যদি ঈশ্বর দর্শনই আমাদের জীবনের উদ্দেশ্য হতো তাহলে আমরা সবাই সেদিকেই যেতাম, ওয়া কিছু লোক যেতাম, আমরা তো যাই না। কেন এখানে একটা একটা এক্সাম্পল আমরা অনেকবার নিয়েছি, আমার খুব প্রিয় এক্সাম্পল, ইন্ডিভিজুয়ালিটি ইউনিভার্সালিটি। একটা কাঠের টুকরো, যে কোনো কাঠের টুকরোর সঙ্গে একই রকম, কাঠের গোলায় যদি যান দেখবেন সব কাঠগুলো দেখতে সমান। সেই কাঠ থেকে যদি একটা চেয়ার বানানো হয়, এবার ওই চেয়ারটা একটা চেয়ার আবার কাঠের টুকরো, যদি জ্বালানি কাঠ আপনি চান জ্বালানি কাঠ রূপেও তাকে ব্যবহার করা যাবে, কাউকে যদি মারতে হয় তখন ওটা কাজ দেবে, কিন্তু তার সঙ্গে চেয়ার, ওই চেয়ারটাতে যদি এখন অনেক কাজ টাজ করা হয় অর্নামেন্টেড চেয়ার, এবার তার কিন্তু তিনটে পার্সোনালিটি হয়ে গেল, একটা দামি চেয়ার, তার সঙ্গে চেয়ার, তার সঙ্গে কাঠ। সেখানে যদি সিংহাসন হয়ে যায় এবার তার চারটে হয়ে গেল, সিংহাসন রূপে ব্যবহার করা যায় আবার কাঠ রূপে ব্যবহার করে যায়। মজার জিনিস হচ্ছে আপনি যত স্পেশালাইজড হচ্ছেন, যত আপনার আইডেন্টিটি ফোকাসড হচ্ছে, তত কিন্তু আপনি ইউনিভার্সাল হয়ে যাচ্ছেন। আপনার বৈশিষ্ট্য যদি থাকে, যে কোনো মানুষের যদি বৈশিষ্ট্য থাকে তাহলে বুঝতে হবে সে ইউনিভার্সাল। কারণ বাকি যা কিছু আছে তিনি সবকটার সঙ্গে ইউনিফাইড। পিএইচডি যিনি ফিজিক্সে করছেন তিনি যে শুধু ফিজিক্স জানেন তা না, অন্যান্য সাবজেক্টসও জানেন, 9-10 যখন পড়েছিলেন তিনি পড়েছেন, কিন্তু ধীরে 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 তিনি হাইলি স্পেশালাইজড হয়ে গেছেন। ওই স্পেশালাইজেশনটাকে কাজে লাগানো দরকার। এবার যদি আপনি বলেন মশাই আপনি কি ক্লাস ফাইভের ছেলেকে অঙ্ক পড়াতে পারবেন, কেন পারবে না, সে সহজে পারবে, কিন্তু এটা কি ওইটার জন্যে? এটাকে নিয়ে আমার একটা পরে একটা বইয়ের উপর একটা কাজ করছি ধীরে ধীরে, কবে শেষ হবে ভগবান জানে। তাতে একটা গল্প আকারে, লম্বা গল্প, তাতে খুব ছোট্ট করে হচ্ছে যে বিভিন্ন যে আইডিয়াসগুলো, গল্প হলো ভগবান যিনি সচ্চিদানন্দ তিনি অনন্ত অখণ্ড, যখন তিনি সৃষ্টি করেন তার যে শক্তি, সেই শক্তির মাধ্যমে এই সচ্চিদানন্দ এবার জগতে দেখায় স্ট্রেংথ, উইজডম আর লাভ, এই তিনটে রূপে। সত শক্তি রূপে দেখায়, চৈতন্য উইজডম রূপে দেখায়, আনন্দ ভালোবাসা রূপে দেখায়। গল্প কি না, তো এটা হলো যে ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, এমন ছড়িয়ে গেল জগৎ মানেই এখানে দুই রয়েছে, শক্তি রয়েছে, শক্তির অভাব রয়েছে, জ্ঞান রয়েছে, জ্ঞানের অভাব রয়েছে, আর আনন্দ রয়েছে, আনন্দের অভাব রয়েছে। এবার এই তিনটে মিক্স করতে শুরু করলো, যেমন সত্য রজতম মিক্স করে। এখন ইনফাইনাইট পয়েন্টস, প্রত্যেকটা পয়েন্ট যেন এক একটি আইডিয়া, তো আইডিয়াসগুলো ছিল, ভালোই ছিল। ভগবানকে গিয়ে বলছে যে ঠিক জমছে না, কেমন বোর হয়ে যাচ্ছি। ভগবান তখন তাদেরকে শরীর দিয়ে দিলেন, সেই শরীর থেকে, সেই আইডিয়া থেকে বেরিয়ে গেল দেবতাদের জন্ম। দেবতা মানে একটা আইডিয়া রিপ্রেজেন্ট করে, কুকুর বেড়াল যেন একটা আইডিয়া রিপ্রেজেন্ট, সবটাই সব আইডিয়া, 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 আইডিয়া। যে কোনো জিনিস এই জগতে যখন দেখবেন সেই জন্য একটা একটা আইডিয়াকে, আইডিয়ার সে রূপ। এখন ওই আইডিয়াসগুলো যে প্রিন্স রাজকুমার, সেও ভগবানকে বলছে আমাকেও একটা শরীর দিন। তো ভগবান তখন অনেক ভেবে মানুষ রূপ দিয়ে দিলেন তাকে, যে প্রিন্স অফ আইডিয়াস, ওই সমস্ত সব আইডিয়াস সমন্বিত, যত আইডিয়াস স্ট্রেংথ থেকে উইকনেস পর্যন্ত, যে ইনফাইনাইট পয়েন্টস,
জ্ঞান থেকে অজ্ঞান পর্যন্ত যত ইনফাইনাইট পয়েন্টস, আর ভালোবাসা থেকে ঘৃণা পর্যন্ত যে ইনফাইনাইট পয়েন্টস, সবটাই রয়েছে এর মধ্যে। ফলে মানুষ বিষের মতো ব্যবহার করে, সাপের মতো ব্যবহার করে, দেবতার মতো ব্যবহার করে, সিংহ বাঘের মতো ব্যবহার করে, হিংস্র হয়ে যায়, ভালোবাসে। কিন্তু বৈশিষ্ট্য যেটা প্রিন্সের, রাজার সন্তান কিনা রাজার বেটা, সেই চেতনাটা তার কখনো যায় না। তার মানে সে ঈশ্বর দর্শন করতে পারে। অন্য কোনো প্রাণী, অন্য কোনো স্পিসিস কোনোদিন ঈশ্বর দর্শন করতে পারবে না। এটা কাহিনীর মাধ্যমে আমি রেখেছি, কিন্তু আপনি যদি মনের দিক থেকে দেখেন তাহলে কেউ কোনোদিন দেখতে পারবে না। তার কারণ হলো এই ঈশাবাসী উপনিষদে আমরা ওটা আলোচনা করেছিলাম, দেখবেন ইউটিউব টকে আছে। স্বর্গাদি যারা যান তাদের মনে এত কামনা বাসনা থাকে, সেই জন্যই সেখানে গেছেন, সেটাকে ত্যাগ করবে কী করে? আপনি যে জিনিসটাকে নিয়ে এসেছেন সেটাকে ছাড়বেন কী করে? আপনি যারা নরকে আছে, নিম্ন যোনিতে যারা আছে, তাদের ফিলিংস এমন যার জন্য তারা ওই যোনিতে গেছে, ছাড়বে কী করে? একমাত্র মানুষ যে দেবতা হতে পারে, দানব হতে পারে, পশু হতে পারে, সব হতে পারে, তার সঙ্গে সে ঈশ্বরের সঙ্গে এক হতে পারে। অবতার যখন আসেন এই জিনিসটাকে মনে করিয়ে দেন, বাপু তুমি সব হতে পারো, সিংহ চিরদিন সিংহ থাকবে, হাতি চিরদিন হাতি থাকবে, দেবতারা দেবতাই থাকবে, ইন্দ্র ওরকমই লম্পটগিরি করে বেড়াবে, মদ খেয়ে বেড়াবে, অপরের বউয়ের কাছে দৌড়ে বেড়াবে, থাকবে কিন্তু দেবতাদের রাজা। একমাত্র মানুষ এই সমস্ত সবটাই হতে পারে, কারণ মানুষ হলো ইউনিভার্সাল, বাকিরা সবাই বাঁধা। বৈশিষ্ট্যটা যখন আসে ইউনিভার্সাল কেন, কারণ এর মধ্যে একটা বিশেষত্ব হলো এটাই, দুর্লভ মানুষ জন্ম, যেখানে মানুষ ভক্তি সাধন করতে পারে, জ্ঞান সাধন করতে পারে। যে এটাকে নষ্ট করো না, এটা ধরুন সিংহাসন, সেটাকে আপনি জ্বালানি কাঠ রূপে ব্যবহার করতে পারেন না, করতেই পারেন না, সেটা আপনার খুশি, বলবেন আমার চেয়ার আমি যা খুশি করব। রাশিয়াতে কমিউনিস্টরা আসতো, মার্কসিস্টরা যে কী অত্যাচার করেছে লোকেরা তো সব জানে না। একটা খুব টপ লেভেলের ম্যাথমেটিশিয়ান ছিলেন, কিন্তু ওর পছন্দ ছিল না, ওকে ইউনিভার্সিটি যেখানে তিনি নাম করা প্রফেসর সেখানে বাথরুম ক্লিনিংয়ের দায়িত্ব ছিল, 12 বছর তিনি তাই করলেন সেখানে। ওর কাজ হচ্ছে কোনো অঙ্ক করতে পারেন, সেই বাথরুমে বসে বসে লুকিয়ে ওখানে দেব লিখে লিখে অঙ্ক করত। সে তো আপনার ক্ষমতা আছে, আপনি এত বড় ম্যাথমেটিশিয়ান। পরে যখন এই হয়ে কোনো রকমে তাকে স্মরণ হলো, তারপরে দেখা হলো আরে এত বড় ম্যাথমেটিশিয়ান, জানতো আগেও জানতো, কিন্তু ওই ডিসপটিক রেজিম, হিটলার বলে, কিন্তু মার্কসিস্ট আর কমিউনিস্টদের মতো অত্যাচারিত রাজ হয়নি আজ পর্যন্ত। এখন আপনার খুশি, একজন যিনি ভেরি স্পেশাল ম্যাথমেটিশিয়ান, আইনস্টাইনকে দিয়ে আপনি বাথরুম পরিষ্কার করাতেই পারেন, হাতে ক্ষমতা আছে, কিন্তু মানব জাতির তাতে যে কী সাংঘাতিক একটা ক্ষতি সেটাও একটু বিচার করুন। এই হলো পঞ্চম পরিচ্ছেদ, এখানেই শেষ।